সামনেই 14ই ফেব্রুয়ারি, আপনি আপনার মনের মানুষকে কি উপহার দিবেন? এই আমি চারটি রাশির কথা আপনাদেরকে জানাবো। যে চারটি রাশি যদি আপনারা ঠিক রাশি অনুযায়ী আপনারা গিফট দেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের সম্পর্ক মধুর থেকে মধুরতর হবে এবং সম্পর্কের উন্নতি হবে। তো সেই কোন কোন চারটি রাশি? একটি হচ্ছে বৃশ্চিক রাশি, একটি হচ্ছে তুলা রাশি, একটি হচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে সিংহ রাশি। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি এই ভিডিওতে এই ব্যাপারে, ব্যালেন্স ট্রান্সিটের ব্যাপারে বিস্তারিত জানাতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই জানাই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষেরা একটু দেখে উপর থেকে মনে হয় একটু কঠোর স্বভাবের, একটু রাগি প্রকৃতির, কিন্তু এদের মনটা ঠিক নরম, ঠিক ডিমের যেমন উপরটা শক্ত, ঠিক কুসুমের মতো এই বৃশ্চিক রাশির মন। এরা একটু রাগে কিন্তু এরা খুব সহজেই পটে যায়। এদের মনটা খুব সহজ সরল, উপরে দেখে সবাই ভাবে যে খুব এরা কঠোর, কিন্তু প্রকৃত এরা কঠোর নয়, এরা ভালোবাসা পিপাসু হয়ে থাকে। এদেরকে আপনারা স্পাইসি টাইপের খাবার এবং ফুল আপনারা যদি গিফট করেন, দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে এবং মধুর থেকে মধুরতর হবে এবং এরা ভালোবাসার কাঙাল হয়ে থাকে। এই ভ্যালেন্টাইন্স ডেতে, অর্থাৎ ভালোবাসা দিবসের দিন, এদের সঙ্গে বহুতক্ষণ সময় কাটান, গল্প করুন, মনের কথা খুলে বলুন, আপনার মনের কথা শেয়ার করুন, একে অপরকে ভালোবাসা ভালোবাসুন, দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক অটুট থাকবে সারা জীবন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতকরা খুব নরম মনের মানুষ হয়ে থাকে। এদের মন খুব নরম, এরা ভালোবাসা পিপাসু হয়, এরা কোনো ঝগড়া ঝামেলা অশান্তি পছন্দ করে না, কারণ এটা তো শুক্রের সেক্টর। এরা সৌন্দর্য পিপাসু হয়ে থাকে। এদেরকে আপনারা পারফিউম গিফট দিতে পারেন, আপনারা ফুল গিফট দিতে পারেন। এরা ফুল খুব পছন্দ করে, এরা ফুলকে খুব ভালোবাসে, এদের সঙ্গে মিষ্টি কথা এবং বেশ ভ্রমণ এরা খুব পছন্দ করে, এরা ভ্রমণ পিপাসু হয়ে থাকে। এদের সঙ্গে যদি সেদিন কোনো দূরে ভ্রমণে যান, সেক্ষেত্রেও এই মানুষদের ভালো সম্পর্ক হয় এবং এদের সঙ্গে একটু ভালোবাসুন, দেখবেন আপনাদের সম্পর্ক অটুট সারা জীবন হবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির মানুষদের মন খুব ভালো, এরা একটু চিন্তাভাবনা করে প্রেমে পদক্ষেপ নেয়, ফট করে এরা সব কথা কাউকে খুলে বলে না, এরা একটু চিন্তা করে সব কিছু উজাড় করে কিন্তু এরা দেয় না, এরা একটু ডিসিশন নিয়ে এগায়। এরা ফট করে সব কিছু যে বলবে এমন নয়, কিন্তু এদেরকে আপনারা অবশ্যই অর্নামেন্টস এবং জামা কাপড়, ফুল, ক্যাডবেরি এই সকল গিফট আপনারা যদি দেন, দেখবেন এবং বহুতক্ষণ আপনারা এদের সঙ্গে যদি সময় কাটান, গল্প করেন এবং আপনার মনের কথা শেয়ার করেন, দেখবেন আপনাদের সম্পর্ক উন্নতি হতে বাধ্য এবং আপনাদের সম্পর্ক সারা জীবন অটুট থাকবেই। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মানুষরা এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন আপনাদেরকে কি উপহার দিবে? এই সিংহ রাশির মানুষদেরকে উপরে দেখলে মনে হয় খুব রাগি। অ্যাকচুয়ালি এরা রাগি, কিন্তু একটা কথাই আছে, যে যত রাগে সে সহজেই ততই পটে। তো এই সিংহ রাশির মানুষদেরকে আপনি গোলাপ ফুল, ক্যাডবেরি চকলেট এবং কিছু জামা কাপড় উপহার দিন, দেখবেন এদের মন অটোমেটিক ভালো হয় এবং আপনাদের অনেকক্ষণ সময় কাটান এই দিন এবং আপনাদের সুখ দুঃখের গল্প শেয়ার করুন এবং আপনারা দূরে ঘুরতে যান, এরাও ভ্রমণ পিপাসু হয়ে থাকে, দেখবেন আপনাদের সম্পর্ক অটুট হয়ে থাকবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।